লকডাউন থাকার কারণে সমস্ত দোকানপাট বন্ধ। এমতো অবস্থায় কোচবিহার শহরের এক যুবক নিজের উদ্যোগে ডিউটিতে থাকা পুলিশ কর্মী ও রোগীর আত্মীয়দের হাতে শুকনো খাবার ও জলের বোতল তুলে দিল। লকডাউন সত্ত্বেও পুলিশ কর্মীরা ডিউটি করে যাচ্ছেন, পাশাপাশি যে সমস্ত হাসপাতালে রোগীরা রয়েছে তাদের আত্মীয়দেরকেও হাসপাতালের পাশে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। তবে লোকজন থাকলেও সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। এমতো অবস্থায় কোচবিহার শহরে এক যুবক নিজের উদ্যোগে এদিন সকাল থেকে শুকনো খাবার ও জলের বোতল নিজের গাড়ি করে ঘুরে ঘুরে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের হাতে এবং হাসপাতালের সামনে থাকা রোগীর আত্মীয়দের মধ্যে তুলে দেন। আসলে যারা আমাদের জন্য খাটছে সবাই, যেরকম পুলিশ ইন্ডাস্ট্রিতে যারা আছে, মানে আমার সামান্য চেষ্টা যদি কাউকে একটু জল দিয়ে জানি তাদেরকে একটু থ্যাংক ইউ জানাতে পারি, এটুকুই। কোচবিহার শহর জুড়ে করতে, হ্যাঁ কোচবিহার শহর জুড়ে করছি আমি এখন, এই এক দেড় দু ঘন্টা হলো বেরোচ্ছি। কাদের কাদের জল বিস্কুট দিচ্ছ? যারা আমাদের জন্য খাটছে, যেরকম ওই যে পুলিশরা আছে বা হসপিটালে যদি কেউ, মানে যাদের পাচ্ছি রাস্তাতে, সবখানে যেতে পারছি না আমি একা, সম্ভব না, যাদেরকে পাচ্ছি তাদেরকে দিচ্ছি, এমনকি রাস্তাতে যারা আছে খেতে পাচ্ছে না তাদেরকেও দিচ্ছি।